আম্মু আম্মু উঁচু দিব। উঁচু দিবি মানে? তুই না হিসু দিতে গেছিলি? পানি অনেক ঠান্ডা, তুমি একটু পানিটা গরম করে দিবা আম্মু। কে কে দরজার বাহিরে? কে? কে দরজা নক করতেছে? কে? ওই কে দরজা নক করতেছো কেন? ওই কে তুমি? আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাইতাছে এই শীতের মধ্যে। আম্মু আম্মু কে জানি দরজা নক করতেছে। ওই আম্মু তুমি শুনতেছো না? কি হইছে এত রাত্রে এত ডাকাডাকি করতেছস কেন? আম্মু কে জানি দরজা নক করতেছে। এত রাত্রে কে আইবো? ফাও কথা বন্ধ করে ঘুমা। তুমি তো আমার কথা বিশ্বাস করো না। তুমি দেখো দরজার পিছনে কে জানি আইসা নক করতেছে। ওই ওখানে কে দেখছো? কেউ নাই, এখন ঘুমা। আম্মু আমি ইস্যু দিব। শীতকালে একটু ইস্যু কম করতে হয় রাত্রে। আম্মু ইস্যু আসলে কি করব? তোরে না আমি প্রতিদিন বলি ঘুমানোর আগে একটু পানি কম খাবি, তাহলেই তো আর এখন ইস্যু ধরতো না। আম্মু চলো আমি ইস্যু দিব। তুই যা একা, সমস্যা কি? ঠিক আছে আমি জানালা দিয়া ইস্যু করে দিতেছি। মাথা খারাপ তোর? জানালা দিয়ে ইস্যু করবি? তাহলে তুমি আমার সাথে আসো। ঠিক আছে তোমার যাওয়া লাগবে না, আমি একাই যাব। ভূত বলতে কিছু নাই, খামাখা আমি ভয় পাই। আসলেই তো ভূত বলতে কিছু নাই। শয়তান ভূত তুমি এখানে কি করো? আমি তোমার গার মটকিয়ে দেব তামিম। কেন শয়তান ভূত তুমি আমার গার মটকাইবা কেন? এত রাত্রে তুমি কেন বের হয়েছো? এত রাত্রে মানুষ কেন বের হয় জানো না? তুমি আমার সাথে বেয়াদবি করতেছো তাই না? তোমার গাড়টা মটকাই দিতে হবে। শয়তান ভূত আসো আসো, আমি হাগু দিয়ে এখনো হুঁচু দেই নাই। এখন তুমি আমার কাছে আসলে তুমি তো মেখে যাবা। কি বলো, হাগু দিয়া হুঁচু না দিয়ে তুমি কিভাবে ঘরে যাইতেছো? আরে শয়তান ভূত বইলো না, পানি অনেক ঠান্ডা তো তাই হুঁচু দিতে পারতেছি না। শীতকাল আমার একটাই সমস্যা, বুঝছো? সবই বুঝছি, তুমি হুঁচু না দিয়ে কিভাবে প্যান্ট পরলা? হ্যাঁ আরে শয়তান ভূত সমস্যা নাই, সকালে প্যান্ট ধুয়ে দিব। খাচ্চর তামিম তুমি একটা আসলই একটা খাচ্চর। আইছে আমারে খাচ্চর বলতে, তুমি যে প্যাম্পাসের খিচুড়ি খাও সেটা? ওই তামিম বেশি কথা বলবা না, যাও উঁচু দিয়ে আসো, তোমার গার আইসকে মটকিয়ে দেব। উঁচু দিয়ে তো আজকে আর আমি ঘর থেকে বেরই হবো না, তুমি কিভাবে মটকাবা? টাটা। আম্মু আম্মু উঁচু দিব। উঁচু দিবি মানে? তুই না হিসু দিতে গেছিলি? আম্মু ইস্যু দিতে গিয়ে হাগু দইরা গেছে তাই হাগুটাও দিয়ে আসলাম। হাগু দিয়ে তুই প্যান্ট পরে আসস কেমনে? কি করব আম্মু, প্যান্ট রেখে তো আর আসতে পারি না। তাহলে উঁচু দাস নাই কেন, কি সমস্যা? আম্মু পানি অনেক ঠান্ডা, তুমি একটু পানিটা গরম করে দিবা আম্মু। এত রাত্রে তোর উঁচু দেওয়ার জন্য পানি গরম করতে হইব না, এক থাপ্পড় দিয়া ঘুরায় ফেলামু। আম্মু তাহলে কি আমি উঁচু দেব না? অবশ্যই দিবি, যা কলের পানি দিয়ে উঁচু দিয়ে আয়। আম্মু কলের পানি অনেক ঠান্ডা। ওই ঠান্ডা পানি দিয়ে করতে হইব, না হলে এখানে ঘুমাইতে পারবি না। ঠিক আছে আম্মু, ঠান্ডা পানি দিয়ে উঁচু দিয়ে বেঁচে থাকলে দেখা হবে। তুই কখনো শুনছো ঠান্ডা পানি দিয়ে উঁচু দিয়ে কেউ মারা গেছে? যাইতি কতক্ষণ আম্মু, যেই ঠান্ডা। তুই এখন যা উঁচু দিয়ে আয়। ওই তামিম। কে কে দরজার বাহিরে? কে? আরে শয়তান ভূত তুমি আমার দরজা পর্যন্ত চলে আসছো। তামিম তুমি কি উঁচু দিয়েছ? কেন না দিলে তুমি উঁচু করাই দিবা? দূর দুষ্ট, আমি তো জানতে আসছি কারণ তোমার গার মটকাতে হবে তো। না না শয়তান ভূত আমি এখনো উঁচু দেই নাই। উঁচু না দিয়ে ঘুমায় আসো, কি খাচ্ছর রে বাবা। চলো আমরা চলে যাই।